आउज़ुबिल्लाहिमिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन सकल प्रशंसा महान अल्लाह रब्बुल आलमीनेर। आज के दो चारटी कथा प्रिय भिवार्सदेर उद्देश्य बोलते चाई, ता हच्छे সেটুকু বলার আগে সালাম জানাই নেতারে নেতা বিশ্ব নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমাম, যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, সেই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই দরুদ ও সালাম। सल्लल्लाहु अलैहि वसल्लम जिनि किना आमादेर के सृष्टि करेछेन, जार इच्छाय आमरा आल्लाहर जमीने एई जमीने अवस्थान करछि, सेई महान रब्बुल आलामीनेर दरबारे लक्ष कोटि शुक्रिया आदाय करछि। प्रिय भिवार्स, एक जिनिस सब समय ख्याल करबें, यूट्यूबे सब समय भालो किछु देखार चेष्टा करबें, यूट्यूबेर खराब खराब जतटुकु आछे सेटुकु आपनारा निबें ना, भालोटुकु निबें, भालोटुकु देखबें। कारण यूट्यूबे जे खराब किछु थाके, एक एक देशेर कालचार एक एक रकम, एक एक मानुषेर चलाफेरा संस्कृति एक एक रकम, अतएव खराब बा भालो मंद थाकते ही पारे। आपनारा जे देशेर जे संस्कृति, आपनी जे संस्कृतिते विश्वासी, आपनी जे जेमन करे चलाफेरा करेन ठीक आपनार साथे मिल रेखे आपनी सेटुकु ग्रहण करबेन, অন্যথায় অপসংস্কৃতির পাল্লায় পড়ে যাবেন। আপনাদের এটুকু জ্ঞান বুদ্ধি অবশ্যই আছে ভালো মন্দ বোঝার, কারণ আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে বোঝার ক্ষমতা দিয়েছেন, মগজ মেধা দিয়ে দিয়েছেন। সর্বোপরি সুন্দর অবয়বে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সূরা 3 এ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। তার মানে কি? সুন্দর অবয়ব বলতে বোঝায় কি? অবশ্যই আপনাকে সুন্দর করে দুটি চোখ দিয়েছে, মাথার মধ্যে মগজ দিয়েছে, দুটো কান দিয়েছে, নাসিকা নাক দিয়েছে, দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, মুখ দিয়েছে, অর্থাৎ আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক নিজে হাতে তৈরি করেছেন। এই জন্য আল্লাহ পাক এখানে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি এই মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, সুন্দর অবয়ব দান করেছি। তো আমাদেরকে ভালো মন্দ সব দেখে শুনে পথ চলতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, এটা অবশ্যই আমাদের বোঝার ক্ষমতা আছে, কিন্তু আমরা বুঝতে চাই না, এটাই হলো সেফ কথা, আমরা বুঝতে চাই না। তো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, একটু হালাল রুজির সন্ধানে বের হতে হবে। বসে বসে আপনার শ্রম ছাড়া যে রুজি আসে, এই রুজির মধ্যে ভেজাল আছে। আপনি শ্রম, আপনার শ্রমটা যেভাবে হোক, আপনার যদি শ্রম যায়, মেধা যায়, সেই আয়টা আপনি বৈধ পথে যে আয় সেটাই হালাল। আল্লাহ পাক আপনাকে আমাদেরকে বোঝার ক্ষমতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আসুন আমরা হালাল হারাম বুঝি, বোঝার চেষ্টা করি, কারণ এই দুনিয়াটা খুবই ছোট্ট সময়ের জন্য,
আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে আল্লাপাক। তো আল্লাপাক এই পৃথিবীতে পাঠালেন ছোট্ট সময়, আপনি কী খাতে ব্যয় করলেন, কীভাবে ব্যয় করলেন, এটার কিন্তু হিসাব হবে কড়াই গণ্ডায়, ঠিক না ভাই? ঠিক, কড়াই গণ্ডায় প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে। আপনি এই পৃথিবীতে কতটা সময় কাটালেন, কতটা সময়, এই সময়টুকুর কতটুকু ভালো কাজে ব্যয় করলেন, কতটুকু মন্দ কাজে ব্যয় করলেন, মসজিদে কত ঘন্টা সময় দিয়েছেন নামাজের জন্য, সালাতের পিছনে, এটা হিসাব হবে। তো নেক হায়াত আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক। আমি বেশি কথা বলতে চাই না, আমি বড় কোনো মাওলানা নই বা ইসলাম সম্পর্কে খুব একটা জানি না, বুঝি না, যতটুকু মাথায় ধরেছে ততটুকু আপনাদের উদ্দেশ্যে বললাম। কারণ আল্লাহ পাক বলেছেন তুমি যতটুকু জানো ততটুকু ছড়িয়ে দাও জমিনে, মানুষের মাঝে, ততটুকু মানুষের মাঝে ছড়িয়ে দাও। আমি কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বললাম, আপনারা অবশ্যই ভালো দৃষ্টিতে নেবেন, ভালো দৃষ্টিতে দেখবেন, মানার চেষ্টা করবেন। কারণ এই হায়াত কখন শেষ হয়ে যাবে এটা বলার কোনো অবকাশ রাখে না। কারণ কি জানেন, এই পুঁটি মাছ, একটা উদাহরণ দিই, পুঁটি মাছ, একটা পুঁটি মাছ পানি থেকে, জল থেকে তুলে আপনি যদি আপনার ডান হাত কিংবা বাম হাতের তালুতে রাখেন, দিয়ে নিজের চোখ দিয়ে দেখবেন যে এই পুঁটি মাছটা আরও কতক্ষণ বেঁচে থাকে, হয়তো এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট, চার মিনিট, পাঁচ মিনিট, এরকম বেঁচে থাকবে, আপনার হাতের মধ্যে লাফালাফি করবে। কিন্তু একটা চরম সত্য কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যার হাতে, যার হাতের তালুতে এই পুঁটি মাছটা নাচানাচি করছে, সেই ব্যক্তিটা এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট, চার মিনিট, পাঁচ মিনিট বাঁচবে কি না তার তো কোনো গ্যারান্টি নাই। রিটার্ন টিকিট হাতে দিয়া পাঠাইছে এই দুনিয়ায়, টাইম হলে যেতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়, তো অবশ্যই আমাদেরকে যেতে হবে। আর এই রিটার্ন টিকিটের তারিখ আল্লাপাক নিজে বসায়, আল্লাপাক নিজে বসায়া ছেড়ে দিয়েছে এই টিকিট, কিন্তু এই টিকিটের তারিখ দেয়নি। তো আসুন এই তারিখ সম্পর্কে অবগত হই, তারিখ কখন চলে আসবে, তারিখ কখন চলে আসবে। জিব্রাইল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালাম এসে কখন আপনাকে সালাম দিবে, রুহুটা বের করে নিয়ে চলে যাবে, তার কিন্তু কখনো ঠিক ঠিকানা নাই, টাইম নাই, সময় নাই। ওই এক কথাই বলা যায় গানের মতো করে, রিটার্ন টিকিট হাতে নিয়ে এসেছি এই দুনিয়ায়, সময় হলে যেতে হবে, যাওয়া ছাড়া নাই। তো আসুন সময় থাকতে সময়ের মূল্য করি, মূল্য দেই। একটা জিনিস, আরেকটা জিনিস খেয়াল করবেন, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা দেয় না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না। যার দাঁত নাই সেই জানে দাঁতের কী মর্যাদা, আবার যার দাঁতের গোড়ায় ওই পায়রিয়া ঘা হয়েছে সেই বোঝে দাঁতের অসুখের কী জ্বালা যন্ত্রণা, যার দাঁতের গর্ত হয়েছে সেই বোঝে দাঁতের কী যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, দাঁতের ব্যথা শুরু হলে আপনার পৃথিবী গায়েব হয়ে যাবে, এরকম যন্ত্রণাযুক্ত ব্যথা হয়। তো আসলে আমরা কিন্তু ওই সময় থাকতে দাঁতের মর্যাদা দিতে পারি না। ওইরূপ হয়তো আপনি ভাবছেন ওই 60 বছরের বাবায় থাকতে আপনি মরবেন কেনে, তা ঠিক না, এটা ভাবার কোনো অবকাশ নেই। কে কখন চলে যাবে, এই মাটির বুকে সাজিত হবে, আল্লাপাকের খাতায় জমা হয়ে যাবেন, এটা আপনিও যেমন জানি না আমিও জানি না। ওই 60 বছরের বৃদ্ধা একদিনেরই শিশু, তার কাছে তিনি হুকুম করলেই চলে যেতে হবে। ভিডিওতে বেশি কথা বলি না, বেশি কথা বলার প্রয়োজন বোধ করছি না, রাত হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাপাকের যে যতটুকু জানেন আমল করেন, যে যতটুকু জানেন আমল করেন, অন্যের মাঝে ছড়িয়ে দিন, এইটুকু
আপনাদের উদ্দেশ্যে বলে আমি আমার কথা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।